প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। দর্শক ভাইরা, আল্লাহর রহমতে আমি ভালো। তবে আজকের এই ভিডিওর মধ্যে আজকে দেশি মাগুর মাছ চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দেশি মাগুর মাছ সুস্বাদু এবং বাংলাদেশের মানুষের কাছে খুবই একটি পরিচিত মাছ। দেশের প্রায় সব শ্রেণীর মানুষ এটি মূলত পছন্দ করে থাকে। তাছাড়া পুষ্টিগত গুণগত মান হিসেবে এ মাছ অনন্য। আসুন জেনে নিই আজকে মাগুর মাছ চাষ পদ্ধতি সম্পর্কে। দেশি মাগুর মাছ অতিরিক্ত শ্বাসনালী থাকায় পানি ছাড়াও বাতাস থেকে এগুলি সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে। এজন্য এ মাছ আপনার দূষিত পানি বা পচা পুকুরেও দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে। তাই মজা ও পচা পুকুরে, ছোট ছোট ডুবা ইত্যাদি জলাশয়ে দূষিত পানিতেও এ মাছ দিব্য বেঁচে থাকতে পারে। পানি শুকিয়ে গেলে ছোট ছোট গর্ত করে তাদের নিজেদের আবাসস্থান বা বাসস্থান তৈরি করতে পারে। দর্শক, তাছাড়াও এই মাছ চাষের ক্ষেত্রে একটি প্লাস পয়েন্ট হলো আপনার, এ মাছ কখনো মৃত বাজারজাত করা হয় না, কারণ এগুলি আপনার পুকুর থেকে উঠানোর পর দীর্ঘক্ষণ জীবিত থাকা সম্ভব। তো সেই ক্ষেত্রে মূলত এগুলি সরাসরি জীবিত মাছ বাজারজাত করা সম্ভব। দর্শক, তো ভিডিওতে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এগুলি মূলত আমাদের পুরনো পোনা, যেগুলি মূলত চাপের পোনা। তো পুরনো পোনা যেগুলি আমরা অবহিত করে থাকি, অর্থাৎ 2021 সালের পোনা যেগুলি আমরা 22 সালে বিক্রি করে থাকি, সেইগুলি মূলত পুরনো পোনা। দর্শক, তো ভিডিওতে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন, তো এগুলির সাইজ হচ্ছে আপনার 3-4 ইঞ্চি সাইজের পোনা। তো যেগুলি মূলত আপনার বায়োফ্লকে বা পুকুরে আরএসএ উভয় ক্ষেত্রে আপনি চাষ করতে পারবেন। তবে বায়োফ্লকে চাষ করার ক্ষেত্রে আপনি প্রতি 2 লিটারে 1 পিস করে মাছ মজুত করতে পারবেন। তবু অনেক ভাইরা আমাকে প্রশ্ন করে থাকবে, ভাই আপনি যে বললেন প্রতি 2 লিটারে 1 পিস মাছ চাষ করব, তো সেই ক্ষেত্রে মাছ ঘনত্ব হয়ে যাবে কি না? না ভাইরা, কারণ এগুলি হচ্ছে আপনার অক্সিজেন ঘাটতি থাকা সত্ত্বেও এগুলি আপনার দিব্য বেঁচে থাকতে পারে, কারণ এদের অতিরিক্ত শ্বাসনালী থাকার কারণে সরাসরি তারা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে থাকে। দর্শক, তাছাড়াও এগুলো যদি আপনারা পুকুরে এককভাবে চাষ করেন, তাহলে শতাংশ হারে আপনার 700-800 পিস মাছ চাষ করতে পারেন। তবে এগুলি চাষকালের সময় হচ্ছে আপনার 3.5-4 মাস, অর্থাৎ 4 মাস চাষ করলে আপনার 5-6টায় কেজিতে আসবে। দর্শক, তো আপনারা জেনে থাকবেন এখন মূলত ফেব্রুয়ারি মাস শেষের দিকে, কারণ এখন দিন যত যাবে তাপমাত্রা ততটা বৃদ্ধি পাবে। তাছাড়াও মাছ তাপমাত্রা অনুকূল পরিবেশ হলো আপনার গ্রীষ্মকাল, সেটাই মূলত আপনার উপযুক্ত সময়। দর্শক, এখন যদি এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে চান, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে দেশি মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারেন। তো এগুলি মূলত আমরা ময়মনসিংহের ত্রিশাল থানা থেকে দেশের বিভিন্ন জেলায় সরাসরি নিকটস্থ গন্তব্য অনুযায়ী হোম ডেলিভারি দিতে সক্ষম। আর যদি বলেন আমাদের খামারটি পরিদর্শন করে আপনারা দেশি মাগুর মাছের পোনা ক্রয় করতে পারেন। দর্শক, তো এগুলি চাষকালীন সময় হচ্ছে আপনার 4 মাস। তাছাড়া অনেক ভাইরা প্রশ্ন করে থাকে, ভাই আমার পুকুরে তো মাগুর মাছ চাষ করার সময় অনেক ইনফেকশন বা ব্যাকটেরিয়াজনিত বা অ্যামোনিয়াজনিত সমস্যা হয়। তো অ্যামোনিয়ার জন্য আপনি বা ব্যাকটেরিয়ার জন্য আপনি শতাংশ হারে 7-8 দিন পর আপনি পরিমাণ মতো চুন প্রয়োগ করবেন, তাহলে হবে কি পুকুরে খারত্ব বা অম্লীয় বা ব্যাকটেরিয়া বা অ্যামোনিয়া সমস্যা দূরবর্তী হবে। তাছাড়া আপনি শতাংশ হারে আপনার 250-700 দিন পর 250 গ্রাম লবণও প্রয়োগ করতে পারেন। দর্শক বন্ধুরা, তো ভিডিও যদি ভালো লেগে থাকে, অর্থাৎ দেশি মাগুর মাছের পোনা যদি আপনারা বায়োফ্লকে বা পুকুরে মজুত করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করে নিতে পারেন। তাছাড়াও অর্ডারের মাধ্যমে অর্ডার কনফার্ম করে আমাদের ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। দর্শক, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।